ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওকেস মানে গতকাল কিন্তু আমাদের এখানে ঈদ, তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো হ্যালো গাইস, আমাদের কিন্তু একটা বছর পর কিন্তু আমাদের কিন্তু ঈদ উল ফিতর আবারও এসে পড়ছে রমজানের শেষে। তো এই রমজানের মধ্যে আমরা চিন্তা ভাবনা যে এবার একটা অল রেকর্ড করবো, তো এবার অল রেকর্ড করতে যাচ্ছি, তো আর বেশি কথা বলবো না, তো দেখা যাক যে কীভাবে আমরা অল রেকর্ডটা করি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো? তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি কিন্তু আবার গেমে এসে বসছি, তো তোমরা দেখতেই পারছো যে আমাদের গ্রুপে কে কে বা কারা রয়েছে। তো সবগুলো কিন্তু আমাদের এক এটা মানে আলোকে বড়ি ভরা। তো আমরা এখন চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টাটা করব। জানি না এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না, কারণ এই চ্যালেঞ্জটা হচ্ছে অনেক একটা বিশাল ধরনের একটা রেকর্ড। আচ্ছা, তো আজকে রেকর্ডটা হলো যে মানে আর্সেনাল আসানা ম্যাপের ভিতরে যতগুলো আর্সেনাল আছে, তো সেগুলো আর্সেনালের ভিতরে যা লুট পাবো আমরা চারজন মিলে কিন্তু লুটটা করবো আর্সেনালের ভিতরে। তো যা লুট পাবো তা নিয়ে কিন্তু পুরোটা ম্যাচ খেলতে হবে, কোনো ঘরে লুট করা যাবে না, কোনো লুটবুসে লুট করা যাবে না। তো ভিডিওটা অনেক কষ্ট করে হলো, কিন্তু বিষয়টা অনেক হাসির। তো ম্যাচটা আমরা সাথে সাথে স্টার্টটা করে দিলাম, তো দেখা যাক যে যার ম্যাচের মধ্যে আমরা কীরকম চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। তো এদিকে কিন্তু আমার ম্যাচটা স্টার্ট হয়ে যায়, তো জানি না যে ম্যাচটা কীরকম হবে বা কীরকম হবে। তো এদিকে আমরা লবিতে এসে পড়ছি, তো এদিকে লবিতে খেলবো, দেখতে পারবেন যে 48 জন প্লেয়ার, তো 48 প্লেয়ার তো একটা এলিমিনেট হয়ে গেছে, 47 জন আবার দেখি 50 জন প্লেয়ার, কী হলো এগুলো? তো এই ম্যাচটাতে কিসের জন্য আমি অল রেকর্ড করতে যাচ্ছি, তো এটা আমার বুঝতে চাপছি আল্লাহ জানে। তো আমরা চারজন এখানে এদিকে বসে রয়েছি, তো এদিকে পার্টি রেডি হচ্ছে, তো চারজন কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমো দিয়েছি। তো এদিকে কিন্তু আমরা ঈদের উদযাপনটা করতেছি, তো ট্রেনিং কিন্তু অনেকটা হার আর লই পড়ছে, জানি না ভিডিওটা কেমন হবো। তো এদিকে কিন্তু আমাদের 50 জন প্লেয়ার, তার কিন্তু আর বেশি বাঁচাচ্ছে না। তো এদিকে 4 3 2 1 লেটস গো। তো আমরা আবার কিন্তু আমরা ম্যাপের প্লেনে এসে উঠছি। তো আমার ধারণা ছিল যে মানে এই ঈদের মধ্যে যে কোনো একটা আর মানে অল রেকর্ড একটা করবো, যেমনি হোক একটা করবো। তো অনেক ইউটিউবে গাটাগাটি করার পর দেখি যে মানে সবাই সব কিছু নিয়ে অল রেকর্ড করে ফেলেছে, কিন্তু একটা জিনিস করে নাই। তো জাস্ট এটা আমি দেখছি, কিন্তু তোমাদের কাছে জানি না দেখছো কি না। তো মানে আমরা ফুল স্কোর নিয়ে কিন্তু আর্সেনাল লুট করবো, তো বাইরে কোনো গড় লুট করবো না। তো এটা নিয়ে একটা চ্যালেঞ্জটা বানাবো, তো জানি না এরকম ভিডিও করছে কেউ কেউ করছে কি না। তো আমার ধারণা মতো কেউ করে নাই, তো জানো এটার জন্য আমরা ভিডিওটা করতে করলাম। তো আমরা এখানে এখানে নেমে উঠছি, এদিকে কিন্তু আমরা টোকেনগুলো কানেক্ট করবো, টোকেনগুলো কানেক্ট করে একটা আর্সেনালের গড় কিন মানে চাবি কিনবো, তারপর কিন্তু আর্সেনাল করবো। তো নো গড় লুট অ্যালাউ, তো আমরা কোনো লুট করতে পারবো না, একটাও গান কেউ ওঠায় নাই। তো এখন যেমনি কাকে আর্সেনালটা খুলতে হবে, তাছাড়া কিন্তু আমরা ফাইট টাইট কোনো কিছুই করতে পারবো না। এদিকে কোনো আমার কিন্তু কোনো কাছে লুট টুট কোনো কিছুই নেই, জাস্ট এখন একটা আর্সেনাল খুললেই আমরা লুট টুট করতে পারবো। তো এতে কিন্তু এনিমি নামে নেয়, তার ভাগ্যটা ভালো আছে যে এদিকে এনিমি নামে নেই। তো আমার 200 টোকেন লাগে, তো এদিকে টিমের কাছে 800 টোকেন আছে, তো ওগুলো কিনবে। তো ফাইনালি আমরা আর্সেনাল কিনবে, তখন আর্সেনাল দিকে যাওয়া যাক। তো আমরা দিকে ফাইনালি এসে পড়ছি, অনেক খুশি মনে আসছিলাম যে লুট টুট করবো। তো এদিকে দেখি যে 42 সেকেন্ডের টাইম আছে, তো অনেক টাইম আছে। এর মধ্যে যদি কোনো এনিমি এসে পড়ে তাছাড়া আমাদের মারা মানে মরা ছাড়া কোনো কিছু উপায় নাই, কারণ আমাদের কাছে একটা কাছে গান নেই, চারজনের কাছে একটা গান নাই। তো এদিকে কি গাড়ি না আসতেছে একটা এনিমি, জীবনটা কি কম দেখি, বাট ও আমাদের দেখে নাই, কিন্তু জাস্ট আমরা দেখছি ম্যাপের মধ্যে দেখা গেছে। তো আল্লাহ জানে ও মারে কিনা। কিরে ও ফিরিয়ে ম্যাপ নিছে আমাদের সামনে, কিন্তু আমাদের কাছে কোনো গান নাই, এখন কী করা যায়? এখন লল মারা ছাড়া কোনো উপায় নাই, ইমোট টিমোট মারা ছাড়া। তো এতে কিন্তু আমরা আর্সেনাল না করে কিন্তু আমরা লুট টুট কিছুই করতে পারবো না, সামনে আবার এনিমি ফিরিয়ে ম্যাপ যাচ্ছে, যাক চলে যা চলে যা। তো এদিকে আর আসার কোনো দরকারই নেই, 4টা ফিরি ফিরি কীভাবে এদিকে আসলে, কিন্তু জাস্ট আসার দরকার নেই। তো 3 2 1, তো আমরা অবভিয়াসলি কিন্তু আবার আর্সেনালটা খুলতে পেরেছি, আর অল্প সময় আছে। ও সরি, এটা ইয়ের সময় উঠছিল, এটা জুনের সময় উঠছিল, আর্সেনালের সময় আরও কিছুক্ষণ আছে, সরি একটু জন্য মিস্টেক হয়ে গেছে। তো এটা কেউ শোনে না আশা করি, তো আপনারা যারা যারা শুনছেন তারা মনে থেকে ডিলিট করে ফেলুন।
আচ্ছা, আর আমার কত সময় আছে? তো ক্যাপ্টেন, আমরা দুজন কিন্তু দুই সাইড দিয়ে লুট করতেছি, তো আমরা দুজন এখানে আসছি ঘোরার জন্য, আর ওরা দুজন কিছু ওই সাইডে যাওয়ার জন্য। তো কারণ একটা ভিতরে তো আমরা চারটাজন মিলে কি লুট করবো, কে একজনের ইমো পাবে, একজন গান পাবে না, এরকমভাবে হবে। তো আমরা দুজন দুজনকে বাকি নিচ্ছি, তো আর্সেনালের সময় শেষ, তো আমরা এখন ফাইনালি লুটটা করবো। তো তাড়াতাড়ি লুটটা নিই, কারণ বাল্য যদি গান না পাই তাহলে কিন্তু কী করা যাবে। কানেটেটা M10 এই দুইটা পুরো ম্যাচ খেলবো। আল্লাহ করে ইমোগুলো পাইছি, আলহামদুলিল্লাহ, কোনো কিছু নাই, দরকার নাই, তো ভালো ভালো গান পাইছি আর কি। তো একে আমাদের আবার একটা নেট নাই। আচ্ছা, ও সমস্যা নাই, তো ও নেট মনে হয় কারণ বা কোনো কিছু নেট ইন্টারনেট সমস্যা হয়েছে। তো বাট এখন আমরা ওদের কাছে চলে যাই স্ক্রিপ্টটা করে, তো অবশ্যই আমরা স্কিপ করে আমরা ওদের দিকে এসে উঠছি। তো আমরা কানারটা চেঞ্জ করতে হবে, তো কানার চেঞ্জ হলে এরুম নেই, তো এটাতে অনেক বেটার হবে মনে করলাম। তো অনেক সুন্দর সুন্দর লুট হয়েছে, তো এমটা এবলেম ওপি লেভেলে খেলা হবে। তো এদিকে স্ক্যান ম্যাক্স তো চালাবো না, এবার স্ট্যাবিং করবো। স্ট্যাবিংকে আমি সিঙ্গেল চালাতে পারি, তো আপনারা সবাই অনেকেই জানেন, তো আমি ডাবল চালাতে পারি না, তো ব্যাপার না, আমি সিঙ্গেল চালাবো। তো সিঙ্গেল মারের দিকে আজকে কয়টা গেল করতে পারি বা বইয়ের কাছাকাছি যেতে পারি কি না, তো ওই দিকে কিন্তু আমাদের চার নাম্বার নেট আসছে। তো ও আসে বলতেছে যে আমার লুট টুট কিছুই নাই, শর্টে কোনো গান নেই, তো আমি কেমনি ওরা খেলবো। তো এদিকে কিন্তু বিল্ডিং শৈলী ওপেন করেছে, তো এদিকে কিন্তু আমার চার নাম্বার কিন্তু স্কার ম্যাক্স আর M4 না স্যার, বাট ওর কাছে সরাই গান নাই, তো জানি না ও কীরকম ম্যাচ খেলবে। তো ফাইনালি আমাদের লুট টুট করা শেষ, তো এখন আমরা ফাইটে চলে যাই। তো দেন স্কিপটা করলাম, তো আমরা এখন এনিমির সামনে এসে পড়ছি। তো সামনে একটা এনিমি, তো ওকে গুলি লাগা দিচ্ছে না, মানে সিঙ্গেল চাইছি, তো ডাবল থাকলে একটু বেটার হইতো। তো ওরে মারবোই, কথা দিলাম আজকে মারবোই ওকে। তো ওই দিকে মনে হয় নিশ্চিত ডবে আছে, আমার M10 আছে, ওকে মারতে পারবো কি? চান্দুটাকে এই ফুল মেসি কী কী চুরবে, তো অবভিয়াসলি একটা কী করলাম, তাও আবার শুই মেরে উঠতেছে, ওর সাহস কত বড়ো, আমরা চারটা মাঝখানে শুই না উঠবো, ওর সাহসটা কত বড়ো। আমাদের মাঝখান থেকে নাকি ও আবার উঠবে, ওর সাহসটা কত বড়ো, সামনে চিপ আছে, তো বা চিপটা নিতে পারো না, চিপটা নিলে ম্যাক্স হয়ে গেত, তো আর কী করার, চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে। আরও 33 জন এলাইফ আছে, তো এটার মাঝখান থেকে কখনো ম্যাচটা কমপ্লিট করতে পারবো আলাই জানি। সামনে সুপার মেট্রো কত সুন্দর সুন্দর লোড, তো কিছুই নিতে পারতেছি না, তো আমার খুব আফসোস লাগতেছে, মনটা বোঝা যাচ্ছে যে পরের বার চ্যালেঞ্জটা কমপ্লিট করি, কারণ এত সুন্দর সুন্দর লোডকে ফালে কি যাইতে মন চায়, তো আর কী করার। তো ঈদের উপলক্ষে তো একটু কষ্ট করতেই পারি, তো দেখা যাক যে চ্যালেঞ্জটা কমপ্লিট হয় কি না। তো ম্যাচটা চাইতেছি বই আনার জন্য, ম্যাচটা কি বই আনতে পারবো? তো ওদিকে কিন্তু 3 নম্বর সোহেল কিন্তু আর্সেনাল দিয়ে খুলে বেরিয়েছে, তো আর্সেনালটা খুলতে হবে। এ একটা এনিমি নামছে, সামনে একটা এনিমি নামছে, তো চান্দুটাকে, এ চান্দু মনে নেট নাই, তা করে মারবো না, না এ সরি সরি সরি, তোর বলে গুলিটা বেরিয়ে গেছে, সরি সরি, চিটিং করতা হ্যায় তু, তো ওকে মারতে চাইছিলাম না, তাও মনে বলে গুলিটা বেরিয়ে গেছে, থাক সমস্যা নাই, তো বলে হইলে মাফ করে দিও। তো সামনে একটা এনিমি সোহেলের দিকে, তো স্ক্র আছে, ও শেষ, ও ডাউন হয়ে গেছে, সামনে একটা এনিমি, তো একটা গুলি করছিলাম, তো জাস্ট লাগে নাই। তো পিস যাওয়ার 4 নম্বর আছে, তো প্যাক করে বসে উঠছে মনে হয়, গাড়ির মধ্যে একটা নেট নেই, ওকে মারবো না, এ আল্লাহ, ও বলে গুলি বের হয়ে যায় শুধু। তো এদিকে কিন্তু আমি কোনো চিটিং টিটিং করি নাই, তো আমি চাইছিলাম যে গুলি করবো, তো মনে বলে গুলি বেরিয়ে গেছে, তো এটা সমস্যা নেই কোনো, একটু একটু ভুল হতেই পারে। তো সামনে একটা এনিমি, তো একটা গুলি করে চাইছিলাম, তো গুলিটা লাগে নাই, বাট হেডশট লাগছে, 19 হেডশট লাগছে, তো আমাদের দুইটা প্লেয়ার ডাউন, মানে একটা শেষ কনফার্ম, আর দুইটাই একটা উঠছে, আবার সুই মানে উঠছে, হয়তো সুই কই ভাইলো না, ডিমিটি স্যার উঠছে, তো জাস্ট আমার লোড বক্সে অনেক লোড টোড ছিল, কিন্তু আমি করতে পারিনি নেই, কারণ মিশন তো মিশনই। আর সামনের দিকে আমার টিমমেটকে ডিভে দিতে হবে, তো একটা মহিলা গেছে, তো আমার কাছে টোকেনের বাহার, কিন্তু আমি ম্যাক্স ইচ্ছা হলে করতে পারি, কিন্তু আমি করবো না, কারণ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই, কোনো কিছু নেওয়া যাবে না, শুধু টোকেন, তো ওইগুলো তো কিছু নিতে পারবো না, গড়ে যায় লাভ কি, লুট তো কিছু করবো না। আর কথা না বলে শুরুকে ডিভে দিই, একে একে মারতাছে আমার, একটা করে আমার দিব, আমার হেলথের অবস্থা 12টা বেজে গেছে, তো ওইদিকে আমার টিমমেট টিমেট কোনো কিছুই নেই যে আমার বেকার দিবে, আর কী করবো বুঝতেছি না, কারণ গুলোটা ভিতরটা ভাঙি, দুটোটা ভাঙিয়ে দিকে ওকে রিভার্ট দিতে পারি কিনা, পরে ফাইট নেওয়া যাবে। তো আমার কাছে এমোটে মনে কাছে সব সুন্দর একটা লোড আছে, তো জাস্ট চাইনে আমার মারতে, আবার মারতেছে আমাকে, তো ফার্স্ট আমাকে রিভার্টটা দিয়ে আসি, আমাকে দুইটা শেষ, তো ফার্স্ট আমাকে রিভার্টটা দিস, নাহলে আমার 13টা বাজে দেবো, আমার তাও গুলি করতেছে, কত বড় সাহস, তো দুইটা রিভার্ট দিয়ে দিচ্ছি, এখন আমার আমাকে আমি কে বাঁচাই এই জায়গা থেকে, যেমনি হোক আমাকে বেরোতে হবো, আর এনিমিতে কয়ে চালে যারা সত্যি জন লেগে মরলে তো সে একটা ম্যানেজ করবো। তো এদিকে আমার টিমের দিকে মরতো, সে মরেও না যে রিভাপটি দেবো, দেবার না, ওটা পরে রিভাপটি দিয়ে আগে এনিমিকে মেরে নিই, এনিমিকে কয়ে চাল্লাই জানে, কষ্ট আমি কিছুই করতে পারতেছি না, হয়ে গেল আমি
এই যে মারতেছে ওকে চার নাম্বার খাবার ডাউন করেছে, এই যে পিজ একটা আছে ওরে মারেছি, আমার টিমের কর সবগুলো শেষ। তো এখন কী করবো, এনিমি তো আছে এদিকে অনেক, তো আমার টিমের সবগুলো রিভাইভ দিয়ে দিই। তাই ফার্স্ট টাইম মোর তিন নাম্বার ওকেরও নাই যে আবার রিভাইভ দিন। এটা যে পাক্কা সেট হেডশট লাগছে, তার জন্য বাইসে গেছি, নইলে আমি মরে গেতাম নিজেই। তো আমার হেলথের অবস্থা কিন্তু তেরোটা বেজে গেছে একবার পুরো। পিসি এনিমি তো অভাব নেই, পিসি এনিমি তো এখানে দেখি এখন কী করা যায়। হ্যাঁ তো স্ক্রিপ্টটা পরে এদিকে এসে বললাম, তো এদিকে দেখি যে সামনে এনিমি, আবার সামনে দিকে একটু ফুল ডেমেজ একটা, আর একটা গুলি মরে যাবো। তো এমন টাইমে গ্লোয়ালটা মারছে আর কি। তো আমার টিমের দিকে কিল্লা চুরি করে নাকি চালানো বলে দিয়েছে, তো এদিকে একটু ডাউন করে দিয়েছি। তো আমি যে স্নেপার আর এম টেন দিয়ে যে ছয়টা কিল করতে পারবো সেটা আমার অনেক অনেক শুক্রিয়া আদায় করি। সামনে বারে এনিমি তিন নম্বরটা আবার ডাউন করেছে, শুধু তিন নম্বরই মরতেছে, বুঝতেছি না কিছু। তো বাট আমাদের মারে না এনিমের, কেউ আমাদের মারে না, লোকেই মারতেছে জাস্ট। ওকে আগে রিভাইভটা দিয়ে যাই। তো এদের জন্য কিন্তু অনেক অনেকজনে কিন্তু অনেকজনে ভিডিও করছে এদের জন্য, ঈদুল ফিতরের। তো এখন আমাকে ভিডিওটা করতে হবে। তো আমি চিন্তা ভাবনা করছিলাম না যে কীরকম করে ভিডিও বানাবো, তো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম আর কি। তো অবভিয়াসলি একটা কন্টেন্ট পাইছি যে মানে ইয়ার আর্সেনাল লুট করেই করব, তো এটা অবশ্যই পালন করতে পারতেছি। তো অনেক অনেক ভালো লাগতেছে। তো সামনে এনিমি ষোলো জনের লাইফে, তো কম এনিমি, তো ওই জায়গা আমার সাথে এনিমি আমি জানি না, আর ওকে ফুল বেঞ্চে ওগুলো প্যাক করে বুঝে উঠেছে। তো জাস্টটা আমার প্যাকটা ভাঙিয়ে মারবো, আগে মিটে করতে দিব না। ও আমার এবার মারতেছে, বুঝতেছি না, মেডিকেট নামে আমার মারতেছে। তো আমার হেলথ অবস্থা করে তেরোটা বাজে গেছে একবারে। ফার্স্ট টাইম করে কী করবো, ফোন আবার মেসেজ আসার টাইম পায় না, মেসেজের জন্য মরবো আমি যেটুকু মারতেছি। ওই দিয়ে গ্যাট মারতেছে আমারে, কী রে ভাঙে না গ্যাট, এটুকু দিয়ে ফাঁকা দিয়ে যাওয়া যায় না, কী গুলালে ভাই, বুঝতেছি না। পিসে ওই নেমে আছে আমার, মারতেছে সাইড দিয়ে মারতেছে, পিসতে মারতেছে। আমরা দুজন আছি আর দুজন মহিলা একবার আকাশে চলে গেছে, এদিকে আবার গাড়ি দিয়ে হামলা বসছে। দৌড় ভালো লাগে না, গাড়ি নেই যে। আর লাস্ট টাইমে আমাদের টিমের আছে, তো হেলথ তো একবার খারাপ, তো আর একটা ডিম মারছে। এরকম কত সবাই মারবো আমি জীবনে ভাবতেই পাই নি। তো আর লাস্ট টোকেন 1000 আছে, তো একজনকে রিভাইভ দিতে পারবে আর কি। তো লুডুসে লুট করলে কিন্তু টোকেন হয়ে যাবে, লুট করা যাবো না, কিন্তু চ্যালেঞ্জে 12টা বেজে দেবো পুরো। তো দেখি ওকে ওকে রিভাইভ দিতে পারবে, ও বলতেছে কি যে রিভাইভ দিতে পারবে এই জন্যে। তো দেখা যাক ও রিভাইভ দিতে পারে কিনা, সামনে আবার এনিমি অভাব নেই। এদিক দিয়ে আবার জোনটাও ছেড়ে দিছে, এখন কি একটা প্যারায় পড়ছো। তো কী করবো, লুট টুট করতে চাইছিলো আমি, বলছি লুট করা যাবো না, কিন্তু হবে না। তো ওইদিকে মোমেন্ট ওমেন্ট দেখা যাচ্ছে, দেখি বিনা মাসে রিভাইভ দিতে পারে কিনা। তো 12 জন লাইফ আছে, ও 4টা গিয়ে করছে আর কি, তো আমি মনে 6টা গিয়ে করছিলাম। তো আমরা স্কোরে আর মনে 2টা মনে কী করি, হ্যাঁ আমরা 10টা গিয়ে করছি, আমি আর ও মিলে 10টা গিয়ে করছি। তো অনেক শুক্রিয়া, তো 10টা গিয়ে করছি তাও এই চ্যালেঞ্জের মধ্যে। ও ফুল্ড মেন্স, তো এখন ওর যে মাইলাতে শেষ। তো আমরা 2 নম্বর স্কুল বা বই আনার চেষ্টা করতেছিলাম, তো সামনে আবার এনিমি গাড়ি নিয়ে ঘুরতেছে। গাড়ি নিয়ে একটা আমার বিরক্ত জিনিস, গাড়ি নিয়ে আমাকে 2 বার ডিপ দিয়ে মারছে। তো দেখি ওকে রিভাইভ দিতে পারি, রিভাইভটা দিলে একটু বইয়ের কাছাকাছি যাবে আর কি, এটাই দেখি পারে কিনা। তো অনেক মোবাইল করতে যাচ্ছে, দেখি সামনে এনিমি, উপরে এনিমি, তো অর পিসও এনিমি, সাইড দিয়ে এনিমি, এ বাইরে দিয়ে এনিমি, গ্লোয়াল মেরে রিভাইভ দিয়ে যাচ্ছে। তো কাকে যে রিভাইভ দিয়ে, যে কোনো তুমি রিভাইভ দিলে তো আমাকে রিভাইভ দিয়ে দিচ্ছে। তো এখন এই জন্যের মধ্যে এখন আমি কোন জায়গায় নামবো, কোন জায়গায় লুট করবো, আবার কই এনিমি দূর থেকে মারবো, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। দেখা যাক, 9টা এনিমি আছে আর ও এক কিনার দিয়ে নামতো, জীবনের এক কিনার দিয়ে নামতো, সামনে আবার এনিমি ওপর অনেকগুলো নামতেছে। তো দেখা যাক, দিন আমি সামনে দিকে এনিমিও নামছে, তো ওদিকে গাড়ি মনে চালাচ্ছে, গাড়ির মধ্যে উঠতে পারতাম বেটার হইতো। তো ওই ঘরের বসে সার্ভাইভ করি দেখি। আমার টিমমেটও 1 নম্বর প্রায় শেষের দিকে, ওর ড্যামেজ খাচ্ছে জোনের মধ্যে, আমরা কি এনিমি মারতে জানি না। তো অনেক মাস এসেছে সামনে পিছে সবখান দিয়ে এনিমি, যেমনি বই আনার চেষ্টা করতে হবে। তো আমাদের 2টা টিমমেট শেষ, তো ও 2টাকে রিভাইভ দিতে পারলে সামনে এনিমি ফুল ডেমেজ, তো মরে নেই এখনো দুঃখ ওই শেষ, অল স্কোর শেষ, ওই মাইরা দিছি। তো 3টে নেমেছে স্কার, মনে বলি ওইটা গেছে, স্কারটা ফেলাই দিতে হবো, স্কার অটো 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 দুটো অফ করতাম তাহলে বেটার হতো, তাহলে এগুলো উঠতো না, কোনো কিছু উঠতো না,
মাস্কটা ফালা দিতে হবে, তো আমাকে শুধু ইয়ম্পি নিয়ে খেলতে হবে আর কি। তো আর মাত্র তিনটে এনিমি আছে, তো তিনটে এনিমি আমরা দুজন আছি আর দুইটা ডুব আছে দুটো, তো আমরা পারবো কিনা জানি না। তো দুই নাম্বার তো ইস করেছি তার জন্য আলহামদুলিল্লাহ। তো সামনে এখান থেকে বই আনার ট্রাই করি, তো এদিকে আমার টিমের মরে গেছে, তো ওকে রিভাইভটা দিয়ে ফার্স্ট টাইম করে তো আবার পিছিয়ে আবার জোন আসতেছে, এখন কী করা যায়? তো ওখানে কী করা, আবার গ্লোয়ার মালে আটকেছে, আবার ক্যারেক্টার আছে এমনি তো একটা প্যারায় আসি, তো আবার পিস থেকে নিয়ে মারছে, কোথায় কী মারছিলাম কিছু বুঝতেছি না। আবার গাড়িতে ডিপ মারিছে, তো জুনে হেঁটতেছে, তো ওদিকে গ্লোয়ার মারছে, তো এদিকে মাইরেছে পিস থেকে। তো কোনো সমস্যা নেই, দুই নাম্বার স্কোর হয়েছে, তো ওইদিকে আমরা ব্যাগ দিয়ে দিই, দেখে যে ডেলিভারি সব মিলে প্রায় প্লাস পাইছি 47+। তো দুই নাম্বার স্কুটি সিস পাইছি আমি যে বই আনবো, তো এদের কিন্তু আমার মিশনটা কমপ্লিট হয়েছে, আর্সেনালের ভিতরে সব মানে সবগুলো লুট টুট কইরা, তো এই নিয়ে কিন্তু আমরা দুই নাম্বার স্কুট হয়েছি। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, যে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না, সবাইকে জানাই ঈদ মোবারক।